আসসালামু আলাইকুম। দেখুন, জ্যৈষ্ঠ মাসের জনদুর্ভোগ, বিদ্যুৎহীন জ্যৈষ্ঠ মাস। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে, আপনাদের জবাব কি হবে, যে কি করেছে আমাদের রাষ্ট্রনায়কেরা? তারা আসলে কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, না কি ব্যাপারটা কি? একটা শাসন ব্যবস্থায় এত উন্নয়নের রূপরেখা, এত উন্নয়নের কথা আমাদেরকে শোনাচ্ছে, দেশের অগ্রগতি বিশ্ব জুড়ে দেশের প্রশংসার কথা শোনাচ্ছে, কিন্তু আপনারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তারা ভাইয়েরা এ কী করলেন বলেন তো? আপনার কাছে কয়লা নাই, আমরা কি আপনাদেরকে কারেন্টের বিল দেই নাই ভাই? আপনারা কি কারেন্টের বিল লস দিয়ে নিয়েছেন? আপনারা প্রতি ইউনিটের দাম বাড়িয়ে বাড়িয়ে যে টাকাগুলো নিলেন, সেই টাকাগুলো কি করলেন দাদা ভাই? একটু আছে কোনো জবাব কি একটু দিবেন, কোনো সদ উত্তর? তো আপনারা কয়লার ব্যবস্থা আগে কেন রাখলেন না? আপনারা জানেন যে একটা নির্বাচনকালীন সময় সামনে, এই সময় সরকারের অনেক উন্নয়নের মধ্য থেকে বিরোধী লোকগুলো তাদের দোষ ত্রুটি খুঁজবে, এটা আপনারা জানেন, এবং এটা আপনাদের মাথায় সব সময় থাকে যে নির্বাচনকালীন সময় সরকারকে বা যারাই রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে সাধু সাজতে হয়। তাহলে আপনারা সাধু সাজার এই সময়ে এই অসাধু কাজটা কেন করলেন? জনগণের টাকা নিলেন, বিলের টাকা নিলেন, বেশি বেশি বিল বাড়িয়ে টাকা নিলেন, কিন্তু কয়লা আনার খবর নাই, আপনাদের বিদ্যুতের কোনো পরিকল্পনা নাই। আপনারা কে জানেন না ভাই যে আমার কাছে যে সম্পদটুকু আছে, যে কয়লার যে কয়লাগুলো আছে সেটা দিয়ে কয়দিন আপনার চলবে, এই হিসাবটা আপনার নাই? তো এই হিসাবটা যদি আপনাদের থেকেই থাকে, তাহলে কি আপনারা তিন মাস আগে বা ছয় মাস আগে এটা জানতেন না যে জ্যৈষ্ঠ মাসের এই উত্তপ্ত গরমের সময় বিদ্যুৎ থাকবে না, কয়লা থাকবে না? এটা কি আপনাদের নলেজে ছিল না? এটা কি আপনাদের নখদর্পণে ছিল না? আচ্ছা, মেনেই নিলাম যে এটা একটা কোইনসিডেন্ট, কিন্তু আপনারা কি দেশকে ভালোবাসেন না? আপনারা কি আপনাদের নেত্রীর সকল অর্জনকে এইভাবে অম্লান হয়ে যাইতে দিবেন? তাহলে এটা তো আপনারা আপনার নেত্রীকে ডুবানোর জন্য পরিকল্পিতভাবে করছেন। না হলে আপনার আরও দুইটা মাস বা তিনটা মাসের কয়লা থাকতো, বা একটা উপায়ের ব্যবস্থা করে রাখতেন যেন সামনে শীতকাল, তখন না হয় একটা ব্যবস্থাপনা করতেন, কিন্তু এই গরমের মধ্যে বিদ্যুৎ থাকে না, রাতে ঘুম হয় না, মানুষ ঘুমাইতে পারে না, বাচ্চারা ছটফট করে, কি যন্ত্রণা রে বাবা! তাহলে এই টাকা পয়সাগুলো কোথায় গেল? এই যে আমি এত বেশি বেশি টাকার বিলগুলো আমাদের কাছ থেকে নিলেন, আমরা মাথার গাম পায়ে ফেলে আপনার প্রতি ইউনিট টাকা বাড়াইতে 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 আমাদের হাজার কষ্ট হইলেও আমরা কিন্তু সেই আপনাদের বর্ধিত টাকাগুলো পরিশোধ করলাম, টাকাগুলো গেল কই? সেই বর্ধিত বিল যে নিলেন, টাকাগুলো কই গেল? কোথায় কোথায় খরচ করছেন বলেন তো একটু? এই যে দেশীয় কয়লাগুলো কয়লা খনির থেকে কয়লার ব্যবস্থা না করে এই ধান্দাপাতির জন্য বাহির থেকে কয়লা আয় না, এই সমস্ত নাটকীয় পরিস্থিতি তৈরি করে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সমস্ত পাওয়ার প্ল্যান্ট করে এই টাকা পয়সা লুটপাট করে কী লাভ ভাই? কী লাভ বলেন একটু, বলেন মেহরবানি করে, কী লাভ? লাভটা কী হইল? তো দেখেন, আপনার সব কিছু বন্ধ হয়ে গেল। এখন নির্বাচনকালীন সময়, আপনাদের ক্লিন ইমেজ ধরে রাখার সময়, একে তো জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড রকম গরম, নাই কোনো বৃষ্টি, কী ব্যবস্থাপনা নিলেন দাদা ভাই? কী পরিকল্পনা করলেন? কী হিসাব নিকাশ রাখলেন? টাকার বা করলেন কি? জনগণের টাকার কী করলেন বলেন? টাকাগুলো কোথায় গেল? টাকা দিলাম, মাল আনলেন না। টাকা দিলাম, আপনারা ঠিকমতো ব্যয় করলেন না, খরচ করলেন না। টাকাগুলো কী করছেন ভাই? টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমরা সোলার লাগাই, আমরা সৌরবিদ্যুৎ লাগাই, আমাদের টাকাগুলো, আমাদের যে বর্ধিত টাকাগুলো নিলেন সেই টাকাগুলো ফেরত দিয়ে দেন ভাই, ফেরত দেন, আমরা সৌরবিদ্যুৎ লাগাবো, আমরা আপনাদের কাছে মাপ চাই ভাই, আমাদের বিদ্যুৎ দরকার নাই, আপনাদের সেবা আমাদের দরকার নাই, মাপ করে দেন ভাই। আপনাদের পায়ে ধরি আপনারা দেশ ছেড়ে পালান, আপনাদের পায়ে ধরি আপনারা দেশ ছেড়ে পালান। এ দেশের যা খেয়েছেন লুটপাট করে, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো দাবি নেই ভাই, আমরা গরিব দেশ,
আমরা গরিব মানুষ, আমরা পরিশ্রমী মানুষ, আমরা পরিশ্রম করে আবার আমাদের দেশকে সাজিয়ে নেব, আমাদের দেশকে গুছিয়ে নিব, আমাদের দেশকে পুনর্নির্মাণ করে নিব। কিন্তু ভাই আপনারা ভাগেন, আপনারা পালান ভাই, আপনাদের পায়ে ধরি, আপনাদের যদি দরকার হয় আরও দেশকে লুটপাট করে এই সময় যেটুকু আছে এটুকুর মধ্যে নিয়ে আপনারা চলে যান, চলে যান, স্বাধীনভাবে চলে যান। কারণ এ দেশে আপনাদের থাকার কোনো দরকার নেই, আপনাদের কোনো সেবা আমরা নিব না, আপনারা সেবা দিতে চাইলেও নিব না, আপনারা সেবা দিবেন না আমাদেরকে, আমরা সেবা নিব না। আপনারা পদ্মা সেতু করছেন, আমরা আনন্দিত হয়েছি, আপনারা মেট্রোয়েল করছেন, আমরা আনন্দিত হয়েছি, আপনারা যোগাযোগ ব্যবস্থা অতুলনীয় উন্নয়ন করেছেন, আমরা আনন্দিত হয়েছি। আমার বিশ্বাস ছিল যে বাংলাদেশ একমাত্র একটা লক্ষ্যস্থানে গিয়ে পৌঁছাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার মাধ্যমে। কেন? কারণ বঙ্গবন্ধু ছিলেন একজন সত্যিকারের মানুষ, একজন মহামানব। আমরা মনে করেছি তিনি অলিয়াউলিয়ার বংশধর থেকে এসেছে, তার কন্যার হাতে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। কি হইল ভাগ্যের পরিবর্তন ভাই? আপনি তো সব কিছু ভালো মতোই চালাইতেছিলেন, নির্বাচনের আগে এসে এরকম হজবরলো কেন হইল ভাই? আরে ভাই, আমরা তো আপনার বিদেশের স্যাংশন ম্যাংশন নিয়ে মাথা ব্যথা নাই, আমাদের সাধারণ জনগণ তো আপনার আমেরিকার স্যাংশন নিয়ে ভাবে না। আমেরিকায় মানুষ গেল না গেল না এটা নিয়ে তো গরিব দুঃখীর কোনো চিন্তা নাই, আমেরিকা আপনার ভিসা দিল কি দিল না এটা নিয়ে তো আমার 18 কোটি মানুষের চিন্তা নাই, এইটা তো শুধু ওই সমস্ত অর্থ লুটপাটকারী চোর চোরটাদের জন্য চিন্তা। আমাদের সাধারণ জনগণ তো আমেরিকার ভিসা নিয়ে চিন্তিত না, আমাদের চিন্তা এই যে একটু গরমের মধ্যে ফ্যানের বাতাস পাবো কি না, বাজারে গেলে একটু ভাত খাইতে পারবো কি না, একটু তয় তরকারি কিনতে পারবো কি না। আপনি দেখেন কি অবস্থা দেশের, তাহলে ভাই লাভ কি হইল? দেশের এই কঠিন পরিস্থিতিতে যদি এইটুকু সেবা সাধারণ মানুষ আমরা আপনাদের কাছ থেকে না পাই, তাহলে আপনাদের পায়ে ধরি ভাই, আপনারা ছাইড়া দেন, আপনাদের সেবা আমাদের লাগবে না, আমাদের নিজের সেবা আমরা নিজেরা করে নিতে পারবো ভাই। কেমনে পারবো জানেন? আমরা সোলার লাগাবো, আপনাদেরকে আর টাকা দিব না ভাই, আপনাদের টাকা না দিয়ে আমরা সৌর বিদ্যুৎ লাগাবো, প্যানেল লাগাবো টাকা খরচা করে, ওইটা দিয়ে আমরা অন্তত বেঁচে থাকি ভাই। আমরা চাই না ভাই আপনাদেরকে, আপনারা ভাই প্লিজ আপনাদের এই সুন্দর চেহারাগুলো আর আমাদেরকে দেখাইয়েন না ভাই, প্লিজ প্লিজ। আপনারা যারা পারে তাদেরকে দিয়ে কাজ করান ভাই, যারা ভালো আছে সমাজে তাদেরকে খুঁজে নেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ, আপনি মায়ের মতো, আপনি মানবতার মা, আপনাকে সবাই অনেক পছন্দ করে, আমিও করি। আপনাকে অপছন্দ যে করবে সে মোমেন হইতে পারবে না। কারণ কি জানেন? কারণ আপনার রক্তের মধ্যে, ধমনীর মধ্যে অলি আল্লাহর বংশধরের রক্ত প্রবাহিমান। সুতরাং আপনার সাথে বিরোধ করতে রাজি নেই। আপনার অনুরোধ, আপনি না পারলে, বয়স হয়েছে, এখন বিশ্রামে চলে যান, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে সমস্ত ভালো লোকজন আছে তাদেরকে নিয়ে একটু চিন্তা করেন, তাদেরকে একটু সুযোগ দেন, দেশপ্রেমিক লোক খুঁজে বের করেন। আপনার এত গোয়েন্দা সংস্থা, তারা কি দেশপ্রেমিক লোক খুঁজতে পারে না, নাকি সব খাই খাই পার্টি?